হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি। কেমন আছো সকলে, সকলেই জানাবে কমেন্টের মাধ্যমে আমাকে। আমার আজকের সকালটা তো খুব ভালোই যাচ্ছে, জানি না বিকেল পর্যন্ত কিভাবে কাটবে, কারণ এখনও সকাল অবধি তো মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু বিকেলবেলা কী অবস্থা হবে বলতে পারবো না, কারণ আজ কিন্তু সকালবেলাই রোদ উঠে গেছে। অন্য অন্য দিন কিন্তু 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা, কিন্তু আজকে ব্যাপারটা অন্যরকম, আজ রোদ উঠে গেছে। একটু গরম পড়তে পারে হয়তো বা, সেটা সেটা বিকেলবেলাই হয়তো বা বোঝা যাবে যে কী অবস্থা হয়। তো তোমাদের নিয়ে এসেছি প্রথমেই একেবারে সকালবেলা আমার একটা পছন্দের গাছের কাছে। দেখো এটা হচ্ছে বেলি ফুল, দেখো বেলি ফুল আমার খুবই পছন্দ। বেলি ফুলের যে ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। দেশের বাড়িতে প্রচুর পরিমাণে বেলি ফুল লাগায় সবাই, আর এমনিতেও আমাদের পূজা দিতে হয়, পূজায় অনেক ফুল টুল লাগে, মানে সাদা ফুলটাই বেশি লাগে, সেই জন্য সবার ঘরের সামনে সাদা ফুল লাগানো হয়, জবা ফুল লাগানো হয় কালী পুজোর জন্য, আর যে কোনো সাদা ফুলই সব পুজোতেই লাগে। আর শিউলি ফুলটা বিশেষ করে দুর্গা পূজায় লাগে, কিন্তু সাদা টাইপের যে ফুলগুলো হয় সেই সব ধরনের ফুলই কিন্তু আমাদের পূজায় লাগে। তো এই ফুল গাছটা আমি আমার রুমেই রেখেছি, আর এতে কিছু ফুল হয়েছে। দেখো এই একটা ফুল হয়ে গেছে, ফুলটা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর এই ফুলগুলো ধরেছে। আর এখানে একটা ডাল দেখো মাত্র গজিয়েছে, এটা এখনও ফুল ধরেনি। তো প্রতিদিন সকালবেলায় কিন্তু অল্প অল্প করে এর গায়ে জল ছিটিয়ে দেই, আর গোড়ায় কিছুটা জল দিয়ে দেই, যাতে গাছটা ভালো থাকে। গাছ কিন্তু সাধারণত আলো বাতাসে রাখতে হয়, রোদে সবটাই ওদের প্রয়োজন হয়, কিন্তু রুমের মধ্যে রাখতে গেলে একটু সমস্যা হয়ে যায়, গাছগুলো অতটা ভালো হয় না। আর যদি ভালো করে রাখতে হয় সেজন্য কিন্তু অনেক যত্ন নিতে হয়, প্রতিদিনই কম বেশি ওদের গায়ে একটু জল ছিটিয়ে দেওয়া, গোড়ায় জল। হয় কি যখন রোদে বা আলো বাতাসে থাকে তখন কিন্তু এত পরিচর্যার দরকার হয় না, কারণ এটা তো প্রাকৃতিক একটা জিনিস, আর ওখানে সব কিছুই পাওয়া যায়, রোদ আলো বাতাস সবটাই। তাই রুমের ভিতরে রাখতে গেলে ছাওয়া জায়গায় একটু সমস্যা হয়। তা আমি এতে একটু গোড়ায় জল দিয়ে দেব, এখন অল্প পরিমাণে দেব, প্রতিদিন অল্প অল্প জল দিলেই কিন্তু হয়ে যায়। দেখো এই ফুলগুলো যখন ফুটবে দারুণ একটা ঘ্রাণ আসবে রুমের ভিতর থেকে। শীতের দিনে কিন্তু বেশিরভাগ সময়ে বিভিন্ন রকম ফুল ফুটে থাকে, তবে সিজনাল কিছু ফুল আছে বিভিন্ন সময় ফোটে, যেমন এগুলো সারা বছরেই ফোটে। আর দেখবে বৃষ্টির সময় এগুলো বেশি সুন্দর, এই গাছের ডালগুলো সুন্দর সুন্দর ডাল গজায় আর ফুল ধরে বেশিরভাগ সময়। তো চলো যাই, এখন রুমের আরও বেশ কিছু কাজ পড়ে আছে, সেগুলো করব, তারপর রান্নাবান্না করব, খাওয়া দাওয়া শেষ করে তোমাদের মাঝে আবার চলে আসব। তো চলো এখানে আর দেরি করব না, গাছে জল দেওয়ার পরে চলে এসেছি। আমার হাজবেন্ডের কিছু পোশাক আজকে আমাকে ধুতে হবে, সেগুলো গরম জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো, আর রান্না শেষে এগুলো আমি ভালো করে পরিষ্কার করব। এতগুলো মাস্ক জমে আছে প্রত্যেকটা পাঞ্জাবির ভিতরে, একটা দুটো করে রেখে দিয়েছে। জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, আর তারপর বেসিনটা পরিষ্কার করে চলে এসেছি সরাসরি রান্নার রুমে। ওর বাবা এদিকে কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলো পরিষ্কার করে রাখবো। বাচ্চাদের জন্য লটকন নিয়ে এসেছে, ওরা তো যখন পায় তখনই খায়, সেই জন্য পরিষ্কার করে রেখে দেব, কারণ বাহির থেকে নিয়ে এসেছে। এর আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়নি ঠিকই, কিন্তু এখন তো করতে হয় করোনার একটা ভয়ের কারণে, মনের ভিতরে একটা ভয় কাজ করে, সেই জন্য হলেও কাজটা করে রাখি সবসময় ভালোর জন্যই।
তো সব কিছু পরিষ্কার করে নেব। আর এদিকে যে সবজিগুলো নিয়ে আসা হয়েছে, এটা পাইকারি বাজারের কাছাকাছি একটা কাজে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে। বেশ কিছু তরকারি নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে হচ্ছে বরবটি, আমার খুব পছন্দের কিছু সবজি নিয়ে এসেছে। পটল ভাজি আমি খুব পছন্দ করি, আর বরবটিও আমি পছন্দ করি, সেই জন্য নিয়ে এসেছে। আর 5 কেজি কাঁচা পেঁপে নিয়ে এসেছে, কারণ ঘুম থেকে ওঠার পরে মাঝে মাঝে কাঁচা পেঁপে খাই পেটটা পরিষ্কার করার জন্য। এটা খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো, আর এমনিতেও অনেক ভালো পেটের কাজ করে এটা, সেই জন্য পেঁপে রাখা হয়। আর বেশিরভাগ সময় আমাদের সপ্তাহে একবার মোটামুটি সবজি খাওয়া হয়, সেই জন্য কাঁচা পেঁপেটা দরকার হয়। হয়ে গেছে আমার সবজিগুলো পরিষ্কার করা, দেখো কত কষ বের হয়েছে, এগুলোতে এমনিতেও হাতে লাগলে চুলকায়, তাই পরিষ্কার করে রেখে দিলাম। এবার ফ্যানের নিচে শুকাতে দিয়েছি, এভাবে শুকিয়ে ফ্যানের নিচে তারপরে ফ্রিজে রেখে দেবো, তাহলে আর নষ্ট হবে না এগুলো। এদিকে বাচ্চাদের জন্য মুরগির ডিম নিয়ে আসা হয়েছে, দেখো এই ডিমগুলো, এগুলো খেতে ওরা পছন্দ করে, আলু দিয়ে রান্না করে দিই মাঝে মাঝে, খেতে খুব ভালোই লাগে মোটামুটি। এমনিতে ডিমগুলো যে স্বাদ, এগুলো একটু অন্যরকম স্বাদ, একটু শক্ত টাইপের হয়, আর বাচ্চারা খেতে পছন্দ করে। তো শুধু এগুলো বিক্রি হয় না, এর সাথে ডিমের যে নাড়িটা থাকে ওটাও বিক্রি হয়। শুধু ডিম আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শুধু ডিম বিক্রি করে না, একসাথে এগুলোও বিক্রি করে। তো এগুলো আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে চুলায় আমি একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব গরম জল দিয়ে। এদিকে মাছ নিয়ে এসেছে, মাছগুলো আমি পরিষ্কার করছি, সামুদ্রিক বেলে মাছ নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা ভাজি খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে ভুনা খেতেও ভালো লাগে। তো এদিকে যে ডিম আর যে বাকি যে মাংসগুলো আছে সেগুলো আমি এখানে সিদ্ধ করে নেব। এখানে আমি একটু লবণ আর একটু হলুদ ব্যবহার করেছি, এতে যে বাজে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, সেই জন্য দিয়েছি। আর লবণটা ডিমের ভিতরে ঢুকে গেলে খেতেও ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিয়েছি। এই দেখো হয়ে গেছে, এরকম করে সিদ্ধ করে নিলেই হবে, এরপরে রান্না করলেই হয়ে যাবে। এদিকে বেলে মাছটা আমি ভুনা করতে বসিয়ে দিয়েছি চুলায়, কারণ খাবারের টাইম প্রায় হয়ে এসেছে, দেরি করা যাবে না। এই মাছটা কিন্তু এভাবে খেতেই ভালো লাগে বেশিরভাগ সময়, এটা ঝোল বেশি কেউই খায় না। এই সামুদ্রিক যে বেলে মাছটা, এটা কিন্তু ভুনাই খাওয়া হয়, এভাবে খেতেই সকলে পছন্দ করে, তো আমি সেভাবেই ভুনা করছি। মাছটা নামানোর সময় প্রায় হয়ে গেছে, তাই আমি এখানে বড় ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডিমের মশলাটা আমি আগে থেকেই কষিয়ে ফেলেছি, ডিমটাও দিয়ে দিলাম। এবার অল্প সময় ডিমটা কষাবো, আর তারপরে জল দিয়ে দেব। কিছু আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার জলটা ব্যবহার করলাম, বেশি জল দিতে হবে না যেহেতু ডিম রান্না। এটা আলুটাও ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এদিকে মাছটা হয়ে গেছে। এখানে চুলার আঁচটা এবার আমি কমিয়ে দেব, দেখুন ভুনা করা হয়ে গেছে আমার মাছটা, এটা খেতে খুবই সুস্বাদু, বাসায় করে দেখবেন আপনারা। যেভাবে মাছ ভুনা করা হয় সেভাবেই আমি করেছি। আর এদিকে ডিমের তরকারিটা আমার হয়ে এসেছে, দেখুন কত সুন্দর কালারফুল একটা তরকারি তৈরি হয়ে গেছে, আপনারাও বাসায় করে খাবেন অবশ্যই, আর দেরি করা যাবে না। আমার ক্ষুধা লেগে গেছে, জামা কাপড় ধুয়ে আমি তাড়াতাড়ি স্নানটা সেরেই খেতে বসে গেছি, তোমরাও খেয়ে নাও।
এসেছি ভিডিও থেকে বিদায় নেওয়ার জন্য। আজ আর ভিডিও বড় করবো না, কাল আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে ঠিক এই টাইমে চলে আসবো তোমাদের জন্য। আসলে খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ করতে ভালো লাগে না, পরে হচ্ছে আমি বাচ্চাদের নিয়ে পড়াতে বসবো। আর আজকে রাত্রে আমাকে আর রান্না করতে হবে না, কারণ দেখেইছো দুপুরবেলা মাছ রান্না করে ফেলেছি। আজকে আর রাতে রুটি খাবো না, হয়ে যাবে দুজনার জন্য। আর ওরা আর বাচ্চাদের জন্য রান্না করা আছে, ওদের জন্য রান্না করতে হবে না, শুধু ভাত বসাবো। রাতে তেমন কোনো কাজ নেই, এখন ওদের নিয়ে একটু পড়তে বসবো, তার আগে ভিডিওটা শেষ করব, সেই জন্যই চলে এসেছি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। টাটা।